তাহলে কি আজকে ইডির ডাকে সাড়া না দিয়ে হাজিরা দিচ্ছেন না সায়নী ঘোষ সেই রকম জল্পনায় ক্রমশ প্রকট হচ্ছে পূর্ব বর্ধমানে গত মঙ্গলবার তিনি যখন প্রচার করছিলেন খবরটা তখনই পেয়েছিলেন ইডি তাকে ডেকে পাঠিয়েছে পরের কদিন অন্তরালে থেকে নির্দিষ্ট দিন অর্থাৎ শুক্রবার ইডির দপ্তরে যাওয়া আসার সময় দেখা গিয়েছিল তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে এই মঙ্গলবারেও সেই পূর্ব বর্ধমানে দলের নির্দেশে প্রচারের কথা ছিল তার কিন্তু সায়নী যাননি দলকে জানিয়েছেন তার মা গুরুতর অসুস্থ তারপর থেকেই প্রশ্ন উঠছে বুধবার ইডির দপ্তরে কি হাজিরা দেবেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ বিষয়টি নিয়ে কৌতূহল রয়েছে তৃণমূলের অন্দরেও ইডি সূত্রে খবর বুধবার সায়নীকে কিছু নথিপত্র সংক্রান্ত প্রশ্ন করতেই ডাকা হয়েছে মায়ের অসুস্থতার কারণে আদৌ কি তিনি যেতে পারবেন নাকি আইনজীবীর মাধ্যমে নথি নথি পাঠিয়ে দেবেন এই বিষয়ে সায়নী নিজে থেকে এখনও পর্যন্ত কিছু জানাননি তবে ইডির এক সূত্রের মতে সায়নি যদি নিজে না আসতে পারেন তাহলে আইনজীবী মারফত সমস্ত নথি পাঠিয়ে দিতে পারেন তিনি আজকে ইডি দপ্তরে সায়নীর হাজিরা নিয়ে কৌতূহল রয়েছে শাসক দলের অন্দরেও মঙ্গলবার প্রচারে না যাওয়ার পর সেই জল্পনা আরও বেড়েছে গত মঙ্গলবার প্রচারের সময় ইডি দপ্তরে হাজিরের কথা হাজিরার কথা জানতে পেরেছিলেন সায়নী তারপর সেই খবর প্রকাশ্যে আসার পর বুধবার আর প্রচারে যাননি সায়নী বৃহস্পতিবার ঈদের জন্য তৃণমূলের কোনো তারকা প্রচারকই প্রচারে নামেননি শুক্রবারের হাজিরার পর শনি রবি এবং সোমে তৃণমূলের প্রচারকের তালিকায় নাম ছিল না সায়নির আবার ইডি দপ্তরে হাজিরার আগের দিন মঙ্গলবার প্রচারকের তালিকায় সায়নির নাম ঘোষণা করে তৃণমূল দলের একাংশ মনে করছে এইভাবে আসলে শায়নির পাশে পাশে থাকার বার্তা দিলেন শীর্ষ নেতৃত্ব